ব্যবসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা ব্যবসা করতেছি, আমাদের অনেকেই আছে যে আমাদের মনে এই জিনিসটা আসে যে আমরা ব্যবসা করতেছি, কিন্তু আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ঋণ নিয়ে ব্যবসা করি। তো এই যে ব্যবসাটা রয়েছে, এই ব্যবসা থেকেই কিন্তু আমাদের যে দৈনন্দিন যে খরচটা এবং ব্যক্তিগত খরচ, পারিবারিক খরচ, এই যে বিষয়গুলো রয়েছে, বেশ কয়েকটা বিষয়গুলো রয়েছে, এগুলা মিলিয়ে কিন্তু একটা ব্যবসা পরিচালিত করতে হয়। যেমন আপনি যে ব্যবসাটা করতেছেন, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা ঋণ নিয়ে আপনি ব্যবসা করলেন, কিংবা ব্যক্তিগতভাবে একটা ঋণ নিলেন, এই ব্যবসাটা থেকেই কিন্তু আপনার এই টাকাটা কিন্তু দিতে হবে। এবং আপনার যে পরিবার রয়েছে, যেখানে আপনি প্রতিদিন দৈনন্দিন যে খরচটা করেন এবং আপনার ব্যক্তিগত যে খরচটা করেন, আপনার এই ব্যবসা থেকেই কিন্তু আপনি খরচটা করে থাকেন। আমরা যারা ব্যবসা করতেছি, আমরা এই বিষয়টা বুঝতে পারি না যে আমাদের যে ব্যবসাটা রয়েছে, এখান থেকে আমাদের কতটুকু টাকা পয়সা সরাতে হবে এবং কতটুকু নিলে আমাদের ব্যবসা ক্ষতি হবে না, এবং আমরা যে ঋণ নিয়ে ব্যবসা করতেছি কিংবা আমরা ব্যক্তিগত যে খরচটা করতেছি, এটার কোনো প্রভাব পড়বে না একটা ব্যবসার মধ্যে, আসলে এই বিষয়টা আমরা কিভাবে বুঝব, এটা বোঝার জন্য আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনি কিন্তু হুট করে প্রতিদিন আপনি যে টাকাটা বিক্রি করেন, এখান থেকে আপনি চাইলেই কিন্তু 5,000-10,000 টাকা আপনি নিতে পারছেন না। যদি আপনি সে টাকাটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটার ক্ষতি হবে বেশি। এখন আপনি কত টাকা নেবেন এবং এটা বুঝবেন কিভাবে যে আপনার ব্যবসাটা ক্ষতি হবে না, এটা বোঝার জন্য আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসাটার ধরনটা কি, অর্থাৎ প্রতিদিন আপনি কেমন বেচা কিনা করেন। ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, একটা কমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি বলছেন যে একটা কসমেটিক্স ব্যবসা উনি করতেছেন, এখন উনি ঋণ নিচ্ছেন, সেখান থেকে এই কসমেটিক্স ব্যবসা থেকে উনি টাকা সরানোর যে সিস্টেমটা সেটা জানতে চেয়েছেন। আমি একটা কসমেটিক্স ব্যবসা সম্পর্কে একটু উদাহরণ দিই। ধরেন আপনি 10 লাখ কিংবা 15 লাখ, তার বেশি হতে পারে, আপনি যে ব্যবসাটা করতেছেন কসমেটিক্স ব্যবসাটা, এখান থেকে আপনি দৈনিক কত টাকা বিক্রি করেন। এখন দেখা যাচ্ছে যে আপনারা মিনিমাম 5-10 হাজার টাকা তো বিক্রি করেনি, এর কম হলে আপনি এই বিষয়টা আপনি বুঝবেন কীভাবে যে এখান থেকে কত টাকা আপনি সরাবেন। ধরুন আপনার প্রতিদিন যদি আপনি দেখা যাচ্ছে যে 5,000 টাকা বিক্রি করেন, এখান থেকে আপনার লভ্যাংশ কতটুকু হয়েছে, এটা কিন্তু আপনার একটা অনুমান করতে হবে যে এত টাকা আমার লাভ হয়েছে। আসলে প্রতিদিন লিখিত আকারে সিস্টেম করাটা এটা কিন্তু অনেকাংশ হয়ে থাকে না, সেজন্য আপনি প্রতিদিন যে 5,000 টাকা বিক্রি করতেছেন, এটার একটা অনুমান করবেন যে এখানে কত টাকা আপনার লাভ হতে পারে। এখান থেকে আপনি মিনিমাম একটা অংশ আপনি সরিয়ে ফেলবেন, অর্থাৎ আপনি যে ঋণ নিয়েছেন সেটার জন্য এবং আপনার ব্যক্তিগত খরচের জন্য। তবে এই বিষয়টা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যদি বেচা বিক্রি বেশি না হয়, তাহলে কিন্তু আপনি যদি আপনার ব্যবসা থেকে যদি আপনি টাকা সরান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটার ক্ষতিটা হবে বেশি। সেজন্য আপনার বেচা বিক্রি উপর ভিত্তি করেই কিন্তু আপনার টাকাটা এখান থেকে সরাতে হবে। এই বিষয়টা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে ব্যবসাগুলা করতেছি, এই ব্যবসাতে একটা নিয়ম কারণ, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে কাস্টমারের যে সার্ভিসটা, সেটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনি যে ব্যবসাটা করতেছেন সেটা এমনিতেই আস্তে আস্তে কিন্তু ডেভেলপের দিকে যাবে। সেই জন্য কোনো হিসেব নিকেশ না করে কখনো আপনার ব্যবসা থেকে আপনি পর্যাপ্ত টাকা সরাবেন না, তাহলে কিন্তু আপনার ব্যবসাটার ক্ষতি হবে বেশি। সুতরাং একটি ব্যবসা যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে চাই এবং সেটা যদি ভালোভাবে তৈরি হয়ে যায়, পরবর্তীতে যদি আমাদের একটা ভুলের জন্য সেই ব্যবসাটা যদি ক্ষতি হয়ে যায়, পরবর্তীতে সেই ক্ষতিটা কিন্তু আবার আগের মতো করা এটা একটা পসিবল হয়ে দাঁড়ায় না, একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এই বিষয়টা মাথায় রেখে আপনারা যে ব্যবসা করতেছেন সেই ব্যবসাটা পরিচালিত করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, আমার কমেন্ট বক্স রয়েছে, আপনাদের মতামতগুলো অবশ্যই আমি আশা করি আপনাদের কমেন্টগুলো আমাকে জানাবেন। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদের সেই মতামতের সঠিকতা দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।